শুক্রবার বীরবিক্রম মেমোরিয়াল কলেজের আশপাশ পরিদর্শন করেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল ডক্টর রতনদীপ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা সহ অন্যান্যেরা। কিভাবে কলেজটিকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় সে কারণে এই পরিদর্শন, এমনটাই জানালেন কলেজের প্রিন্সিপাল ডক্টর রতনদীপ। অ্যাকচুয়ালি আমাদের কলেজটা যেহেতু এই এরিয়াতে আছে, ফলে ওনারা আমাদের এলাকার বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসাবে জাস্ট আমাদের কলেজটা ভিজিট করতে আসছেন, আমাদের একাডেমিক কোয়ালিটি কী সেগুলো দেখতে আসছেন এবং কলেজটাকে আরও কীভাবে উন্নত করা যায়, কলেজের পরিবেশটাকে কীভাবে আরও বেশি সমৃদ্ধ করা যায়, সেখানে কোথাও কোনো গার্ডেনিংয়ের ব্যবস্থা করা যায় কিনা, কলেজের বিউটিফিকেশন কীভাবে করা যায়, সেই ব্যাপারগুলো দেখার জন্য ওনারা আমাদের কাছে এসছেন, আমাদেরকেও সাজেশন দিয়েছেন, মত বিনিময় হয়েছে, আমরাও ওনাদের সাজেশন শুনেছি, আমরা আমাদের বক্তব্য বলেছি। আশা করি আগামী দিন আমাদের এই কলেজের বিউটিফিকেশন আরও বেশি উন্নত হবে এবং কলেজ আরও বেশি সমৃদ্ধ হবে, এলাকার জনগণ আরও বেশি সেবা পাবে এই কলেজ থেকে। নমস্কার, আপনার পরিচয়টা? আমি এই কলেজের দায়িত্বে আছি, প্রিন্সিপাল। নাম রতনদীপ ডক্টর। আমাদের এই কলেজের এই এলাকার বিভিন্ন ব্যাপার নিয়ে খুব সম্মিলিত আছেন, সুবিধা আছে, অসুবিধা আছে, আসেন এলাকার ভিজিট করতে আসেন, যাতে করে আপনি কিছু করার দরকার হয় থাকেন, সাহায্যকে করার দেওয়ার জন্য। কত নম্বর ওয়ার্ড এটা? 24 নম্বর ওয়ার্ড। কী কী ঘুরে ঘুরে দেখলেন? না, উনি পুরোটা এরিয়া ঘুরে দেখতেছেন, মানে আরও কী কী করা দরকার আছে, প্রিন্সিপাল সহ সকলে আলোচনা করতেছেন, কোনো কিছু করার দরকার আছে, বিভিন্ন উন্নয়নমূলক কাজ তো চলছে, বিবিএমসি বা এদিকে নার্সারি লকলে সব করার পরে এখন দেখলে আরও কিছু কোনো কিছু দরকার আছে, উনি আস্তে আস্তে সবগুলো কলেজের সঙ্গে পুরোটা এরিয়ার মধ্যে এখন দেখতেছেন কী করা আরও যায় দেখতেছেন। Bureau report, Voice 18.